রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সায়েন্স সিটিতে খোলা হাওয়া আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের মঞ্চে উঠতেই জয় শ্রীরাম স্লোগান। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে পরিবেশন করা হলো রক রবীন্দ্রসঙ্গীত, অনুষ্ঠানের শেষে গাওয়া হলো বন্দে মাতরম। এর ওপর শাহী অনুষ্ঠানে ঢুকতে বিজেপি কর্মীদের নিজেদের মধ্যে হাতাহাতি, সব মিলিয়ে এ যেন এক এক খিচুড়ি রবীন্দ্র জয়ন্তীর সাক্ষী রইল বঙ্গবাসী। দক্ষিণের একমাত্র গেরুয়া শাসিত রাজ্যের ভোট যুদ্ধ, সেই কর্ণাটকের ভোট প্রচার শেষে সোমবার রাতে সরাসরি কলকাতায় এলেন অমিত শাহ। সামনেই বঙ্গে পঞ্চায়েত ভোট, সেখানে বলতে গেলে এক অরাজনৈতিক কর্মসূচি নিয়ে বাংলায় পদার্পণ শাহের। মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তীর সকালে জোড়াসাঁকোয় গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ঘুরে দেখলেন ঠাকুরবাড়ি। বাঙালি মন পেতে বাঙালি হতে আপ্রাণ শাহী চেষ্টা, কিন্তু সন্ধেবেলায় সায়েন্স সিটিতে খোলা হাওয়া আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে ছন্দপতন। অমিত শাহ অডিটোরিয়ামে ঢুকলেন, উঠলেন মঞ্চে। অমিত শাহকে মঞ্চে দেখেই উল্লাস বিজেপি কর্মীদের। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগানে ভরে উঠল অডিটোরিয়াম। রবীন্দ্র বন্দনায় জয় শ্রীরাম স্লোগান, যেন তাল কেটে গেল অনুষ্ঠানের শুরুতেই। এখানেই শেষ নয়, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অমিত শাহের অনুষ্ঠানে ভেতরে ঢুকতে, অমিত শাহকে কাছ থেকে দেখতে বিজেপি কর্মীদের মধ্যে বেঁধে যায় গণ্ডগোল। যেখানে মঞ্চে বসে রয়েছেন অমিত শাহ, সেখানে অডিটোরিয়ামের বাইরে দলীয় কর্মীদের মধ্যে হলো ধাক্কাধাক্কি, হাতাহাতি। গেরুয়া দুই শিবিরের মধ্যে গোষ্ঠীকন্দলের জেরে ওই মারামারি বলে খবর। এদিন বাঙালির হৃদয়ে চিরকালীন রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরকে কেবলমাত্র বাঙালি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে তার বিশ্বজনীন পরিচয়ে জোর দেন অমিত শাহ। বলেন রবীন্দ্রনাথ ঠাকুর সমগ্র দেশের, বিশ্বেরও। রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষায় শিক্ষার কথা বলেছিলেন, তারই ভিত্তিতে প্রধানমন্ত্রী মোদী নতুন জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষায় শিক্ষার ওপর জোর দিয়েছেন। এদিনের অনুষ্ঠানের শুরুতে অমিত শাহ আসার আগে অনুষ্ঠানে পেশ করা হয় রক রবীন্দ্রসঙ্গীত, মঞ্চে ঘোষণা করা হয় সেই রক রবীন্দ্রসঙ্গীতের। তবে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান শেষে অমিত শাহের উপস্থিতিতে গাওয়া হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, শুরুতে রক রবীন্দ্রসঙ্গীত, সমাপ্তিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত গান। বাঙালির মন ছুঁয়ে যেতে এই ছিল শাহী পরিকল্পনা। দিনভর রবীন্দ্রনাথকে নিয়ে শাহের ভজনা বন্দনায় যেন এক বড় প্রশ্নচিহ্ন। বাঙালির মন ছুঁতে কি এখনও অনেক দেরি আছে তাঁদের? শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।